আশা করি সবাই খুব ভালো আছো। আজকে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একটা হলো আচারি চিকেন, খুব সহজভাবে খুব কম সময়ে বানানো যায় যদি সব কিছু হাতের সামনে রাখা থাকে। আর আরেকটা বানিয়ে দেখাবো তোমাদের ছাতুর পরোটা, যেটা আমি আগেও কোনো এক ভিডিওতে অল্প স্বল্প একটু দেখিয়েছিলাম। আজকে ডিটেলসে দেখাবো ছাতুর পরোটা কীভাবে স্টেপ বাই স্টেপ করতে হয়, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আমি ঘরোয়াভাবে যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমার ঘরে এই আমের আচারটা ছিল, তো এই আমের আচারটা বেশ কয়েকটা আম নিয়ে নিয়েছি, আর তার সাথে পুরো মশলা মাখানো থাকে, সেরমভাবে আমটা নিতে হবে। ছাতু নেওয়া রয়েছে, পেঁয়াজ কুচি নেওয়া আছে, যতটা পরিমাণ লবণ দরকার ঠিক ততটা পরিমাণ লবণ দিতে হবে। আর কাঁচা লঙ্কা, আমরা যেহেতু বেশি ঝাল খাই তাই কাঁচা লঙ্কাটা আমরা একটু বেশি পরিমাণে দিই, তোমরা তোমাদের মতন পরিমাণ হিসেবে দেবে, যতটা ছাতুর দরকার পড়বে ঠিক ততটা ছাতুই ওর সাথে মিশিয়ে দেবে। এবারে পুরো ব্যাপারটা ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো জল পড়বে না, ওই আমের যে একটা তেল থাকে সেই তেলের সাথে এটা পুরো মিক্সড হয়ে যাবে। এটা আমি বেশ কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিলাম। এবার আটা নিয়ে নিলাম। আটাটা নিয়ে আমাকে প্রথমে, আমি এখানে কোনো নুন দিইনি, কেননা আচারের মধ্যে যেহেতু নুন থাকে তার জন্য আমি এখানে মাখার সময় কোনো নুন আমি ব্যবহার করিনি। গরম জল দিয়ে আমি আটাটাকে ভালোভাবে মেখে নিয়েছি, একটু টাইট করে মেখে নিয়েছি, কারণ আমি আটাটা মাখার পরে আমি একটু সরিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ, তো তাতে একটু নরম হয়ে যাবে। তো এবার আমি লেচি কেটে নিচ্ছি, আমি মোটামুটি একটা সাইজ অনুসারে লেচিটা কেটে নিলাম। এবার আমি হাতের সামনে সাদা তেল আর আমার সেই ছাতুর যে মাখাটা রয়েছে সেটা নিয়ে নিলাম। প্রথমে একটু হালকা করে ওটাকে গোল শেপের একটু বেলে নিয়ে তার মধ্যে যেরকম পুর ভরা হয় সেটা সবাই তোমরা ঘরে আমরা প্রতিনিয়তই করে থাকি, ঠিক সেইভাবেই ওখানে পুর দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে সেটাকে আবার একটু শুকনো আটা দিয়ে যাতে ভালোভাবে বেলা যায়, ফেটে না যায়। আর ফেটে গেলেও কোনো অসুবিধা হয় না, কারণ ভাজার সময় যে ফাটা জায়গাগুলোর থেকে ওই যে মিক্সড এটা বেরিয়ে থাকে ছাতুর পেঁয়াজ লঙ্কা, সেগুলো ভীষণ ভালো লাগে খেতে। ওটা ভালোভাবে দুপিট সেকে নিয়ে তারপরে তেল দিয়ে, কেউ ঘিও ইউজ করতে পারো, তো তেল আমি এখানে সাদা তেল দিয়েই পুরোটা ভেজেছি। বেশ সুন্দর করে একটা লাল লাল মতন ভাজা হয়ে গেলে বুঝতেই পারবে যে পরোটাটা রেডি হয়ে গেছে। তো দুই পিট ভালোভাবে করে সেকে নিয়ে আমি প্লেটে তুলে রাখলাম, তারপর আবার আরেকটা দিয়ে দিলাম। এইভাবে ওই একইভাবে ওটাকে দুই দিকে তেল দিয়ে ভালোভাবে ফ্রাই করে আমি রেডি করে নিলাম আমার ছাতুর পরোটা। এরপরে আস্তে আস্তে আমি আরও অনেকগুলো পরোটা তৈরি করে নিয়েছি। এবারে চলে আসছি আচারি চিকেনে। এখানে আমি বেশ কিছু কাঁচা লঙ্কা, আদা, রসুন আর সামান্য পেঁয়াজ দিয়ে আমি ওটা বেটে রেখেছিলাম, কারণ আমি কাটা পেঁয়াজ দেবো বলে বাটাতে বেশি পেঁয়াজ দিইনি। তারপর যেরকম আমরা দিয়ে থাকি নুন, হলুদ, লঙ্কা দিয়ে আর একটু গরম মশলা, কয়েকটা ছোটো এলাচ আর কাঁচা সর্ষের তেল দিয়ে প্রথমে ভালোভাবে এই মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নিলাম। প্রত্যেকটা মশলা যেন পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে খুব ভালোভাবে মিশে যায়। এরপরে আমি চিকেনটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা অল্প অল্প করে দেব আর ওই যেই মাখাটা রয়েছে পেঁয়াজের সেটার সাথে মিশিয়ে দেব। এইভাবে পুরোটা রেডি করে আমি সেটাকে ম্যারিনেট করতে রেখে দিয়েছি, ঘন্টা খানেকের মতন রেখে দিয়েছিলাম। এবার সসপ্যান বসিয়ে দিয়েছি, এখানে সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা হবে। সর্ষের তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে প্রথমে কালো জিরে দেব, তারপরে গোটা গোলমরিচ দেব, যে যেমন ঝাল খাও সেইভাবে দিও, মেথি দেব অল্প সামান্য মেথি দেব, সাদা জিরে দেব, জোয়ান, মৌরি এইগুলো অল্প অল্প করে দিতে থাকবো। তারপরে ওর মধ্যে আমি কিছু কাটা পেঁয়াজ অ্যাড করব, কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দিলাম। আবারও বলছি যে যেমন ঝাল খাও সেইভাবে এখানে লঙ্কাটা ব্যবহার করো, একটু করে হিং ওপর থেকে ছড়িয়ে দিলাম, তাহলে বেশ ভালো ফ্লেভারটা আসে।
তারপর মাখা ম্যারিনেট করা চিকেনটা ওর সাথে ওই যেই মশলাটা আমি যেটা ফোড়ন দিয়েছি তার সাথে, যখন ফোড়নের ভালো গন্ধ উঠবে তারপরে আমি এই চিকেনটা ওর সাথে আমি অ্যাড করলাম। করে এর মধ্যে কোনো জল পড়বে না, এটা সিমে হতেই থাকবে, ভালোভাবে আপ অ্যান্ড ডাউন করে ওটাকে মেশাতে থাকতে হবে। সর্ষের তেল আর আলাদা করে আমি কোনো কিচ্ছুতে কোনোভাবেই দিইনি আমি, কারণ বেশি তেল হয়ে গেলে আবার ব্যাপারটা তেল তেলে হয়ে যাবে, যদিও আচার ব্যাপারটার মধ্যে একটা তেলের ব্যাপার থাকে। তো যাই হোক, এইভাবে খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আচারি চিকেন। এরপরে আমি একটু গার্নিশিংয়ের জন্য এখানে ধনে পাতা দিয়েছি। রুটি ভাত যে কোনো কিছু দিয়ে এই আচারি চিকেন জমে যায়। যারা আজ প্রথম আমার এই চ্যানেলে এসে আমার এই ভিডিও দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনকে অবশ্যই করে প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়।